স্পুটনিক হলো 2020-তে রিলিজ হওয়া একটি সায়েন্স ফিকশন হরর মুভি, যা ডাইরেক্ট করেছেন এগর অ্যাব্রামান। এটা ওনার ফার্স্ট ডেবিউ ফিল্ম, আর মুভিটির আইএমডিবি রেটিং হলো 6.4 স্টার্স আউট অফ 10, অ্যান্ড ইন রটেন টমেটোস ইটস ব্লেজিং 89% ফ্রেশ, আর মুভিটির মেটাক্রিটিক স্কোর হচ্ছে 61 আউট অফ 100। নমস্কার বন্ধুরা, আমি মধুসূদন আর আপনারা দেখছেন ফ্যাজমোফোবিয়া। তাহলে আর দেরি না করে লেটস রোল দি ইন্ট্রো। মুভিটি শুরু হয় 1983-তে, যখন কোল্ড ওয়ার চলছিল আর দুজন রাশিয়ান অ্যাস্ট্রোনটকে স্পেস মিশনে পাঠানো হয়েছিল। কিন্তু পৃথিবীতে ফেরার সময় ওরা স্পেস শিপের বাইরে কিছু একটা দেখতে পায়, আর এরই পর ওদের স্পেস শিপ ক্র্যাশ হয়ে যায়। ওদের স্পেস শিপ যখন পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করে, তখন একজন অ্যাস্ট্রোনট বেঁচে ছিল, আর তার নাম কনস্ট্যান্টিন। কনস্ট্যান্টিন বেঁচে তো যায়, কিন্তু তার শরীর স্বাস্থ্য নিয়ে সন্দেহ ছিল, তাই তাকে একটি মিলিটারি ফ্যাসিলিটিতে পাঠানো হয়। ফ্যাসিলিটিতে ডক্টর তাতিয়ানা কিলমোভা নামের একজন সাইকিয়াট্রিস্টকে নিয়োগ করা হয়, যার প্রোফাইল একটু কন্ট্রোভার্সিয়াল ছিল। তাতিয়ানাকে কর্নেল সেমিরাডোভ মিলিটারি ফ্যাসিলিটিতে নিয়ে আসে, কিন্তু তাকে ক্লিয়ারলি বলা হয় না যে কেন কনস্ট্যান্টিনকে এখানে রাখা হয়েছে। তাতিয়ানা প্রথমে ভাবে কনস্ট্যান্টিনের PTSD আছে, যার মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। কিন্তু শীঘ্রই সে জানতে পারে যে কনস্ট্যান্টিনের মধ্যে একটি স্পেস এলিয়েন আছে, যার সাথে সে স্পেসে সংঘর্ষ করেছিল। কিন্তু এখানে হয়তো কনস্ট্যান্টিন ব্যাপারটা জানতো না, এমনকি এই এলিয়েন এন্টিটির জন্য কনস্ট্যান্টিনের মেমোরি লস হচ্ছিল। এই এলিয়েন প্রত্যেক রাতে কনস্ট্যান্টিনের দেহ ছেড়ে বার হয়। সেমিরাডোস তাতিয়ানাকে বলে যে তাকে নিয়োগ করা হয়েছে যাতে সে কনস্ট্যান্টিনের দেহ থেকে ওই এন্টিটিকে বার করতে পারে। এলিয়েনটি অলরেডি একটি ডক্টরকে মেরে ফেলেছে, যার জন্য তাকে এখন একটি সিক্রেট ফ্যাসিলিটিতে রাখা হচ্ছে। কিন্তু তাতিয়ানা বলে যে এন্টিটি আর কনস্ট্যান্টিনের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি হয়ে গিয়েছে, মানে দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। ব্যাপারটা অনেকটা ভেনমের মতো, যারা ভেনম মুভিটি দেখেছেন তারা ভালো বুঝতে পারবে। আর সে আরো বলে এন্টিটি কনস্ট্যান্টিনের ফুড পাইপে থাকে, আর এর জন্য কনস্ট্যান্টিন স্পেসশিপ ক্র্যাশের দুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। ফ্যাসিলিটির একটি ডক্টর তাতিয়ানাকে বলে যে এলিয়েনটি কনস্ট্যান্টিন যা খায় তাই থেকে সে নিউট্রিশন পেয়ে বেঁচে থাকে। তাতিয়ানা কনস্ট্যান্টিনের ইমোশন আর মনের ভাব চেক করার জন্য তাকে উস্কিয়ে দিয়ে বলে যে সে স্পেসে যাওয়ার আগে তার ছেলেকে একটি অনাথ আশ্রমে রেখে গিয়েছে, এবং সে একটি ন্যাশনাল হিরো না, সে একটি ব্যর্থ বাবা আর কাপুরুষ। তাতিয়ানা এই এক্সপেরিমেন্ট করে এটা বোঝার চেষ্টা করছিল যে কনস্ট্যান্টিনের হরমোনের মাধ্যমে এলিয়েনের উপরে কি প্রভাব পড়ে। তাতিয়ানা এটা রিয়ালাইজ করে যে কনস্ট্যান্টিনের স্ট্রেস হরমোন থেকে এলিয়েনটি বেনিফিট করছে। এরপর তাতিয়ানা যখন কনস্ট্যান্টিনের কাছে রাখা তার ছেলের একটি টয় এলিয়েনের সামনে রেখে দেয়, তখন এলিয়েনটি সেটা দেখে রিয়াক্ট করে, মানে ওরা মেন্টালি আর ইমোশনালি কানেক্টেড হয়ে গিয়েছে পুরো। নেক্সট সিনে তাতিয়ানা যখন কনস্ট্যান্টিনের ভিডিও এক্সামিন করছিল, তখন সে রিয়ালাইজ করে যে ভিডিওগুলোকে কেউ অল্টার করে এডিট করেছে। সে যখন ডক্টরকে কনফ্রন্ট করে, তখন ডক্টর বলে এলিয়েনটি আসলে কনস্ট্যান্টিনের খাবার খেয়ে বেঁচে থাকে না, সে মানুষ মেরে খেয়ে বেঁচে থাকে। ওই ডক্টর এরপর তাতিয়ানাকে চুপি চুপি রাতের বেলা ওই ফ্যাসিলিটিতে নিয়ে যায়, যেখান থেকে ওরা জানতে পারে কর্নেল সেমিরাডোভের অর্ডারসে ডক্টর আর মিলিটারি ওখানকার জেলবন্দি প্রিজনারদের এলিয়েনটিকে খাওয়ায়। আসলে ওই এন্টিটি মানুষের স্ট্রেস হরমোনকে ফিট করে, তাই সে কাউকে মারার আগে তাকে প্রচন্ড ভয় দেখিয়ে স্ট্রেস আউট করে দেয়। এবার তাতিয়ানা সেমিরাডোভকে কনফ্রন্ট করে, আর কর্নেল বলে সে এলিয়েনটিকে অস্ত্রে কনভার্ট করতে চায়, আর তাতিয়ানার সাহায্য লাগবে ওদের এলিয়েনটিকে মেন্টালি কন্ট্রোল করার জন্য। তাতিয়ানা না চাইতেও রাজি হয়ে যায়, কারণ সে কনস্ট্যান্টিনের কেয়ার করতে শুরু করেছিল, আর তাকেও না ওরা এলিয়েনের খাদ্য করে দেয়। এরপর তাতিয়ানা ওয়ার্কআউটের এক্সকিউজ দিয়ে কনস্ট্যান্টিনকে বাইরে এনে সবকিছু বলে এলিয়েনের বিষয়ে, আর ইনক্লুডিং প্ল্যানস অফ কর্নেল। ওরা এবার সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে একটি রুমে যায়, সেখানে তাতিয়ানা সব মরে যাওয়া প্রিজনদের তাকে দেখায়। ওখানে আমরা এটাও জানতে পারি যে কনস্ট্যান্টিনের সঙ্গী অ্যাস্ট্রোনট এখনো বেঁচে ছিল,
আর এলিয়েন কনস্ট্যান্টিনকে চুজ করেছিল কারণ তার স্বাস্থ্য ভালো ছিল, এবং সে তার সঙ্গী অ্যাস্ট্রোনটকে চুজ করেনি কারণ সে ক্যান্সারে ভুগছিল। সামহাউ স্পেসে যাওয়ার আগে টেস্টে এটা রিভিল হয়নি যে ওর ক্যান্সার ছিল, কিন্তু এলিয়েনটি এটা ডিটেক্ট করে ফেলেছিল, তাই সে কনস্ট্যান্টিনকে বেছে নেয়। শকিংলি এখানে কনস্ট্যান্টিন এটা রিভিল করে যে সে আগে থেকেই জানতো এলিয়েনটি তার মধ্যে আছে, এমনকি সে এটাও জানতো এলিয়েন কি খেয়ে বেঁচে থাকে। তাতে আনার ধারণা ছিল যে ওদের মধ্যে একটি সিম্বায়োটিক রিলেশন তৈরি হয়েছে, কিন্তু তাতে আনা এটা রিয়ালাইজ করিনি যে কনস্ট্যান্টিন বিষয়টা আগে থেকেই জানতো। কনস্ট্যান্টিন এখানে তাতে আনার হেল্প চায় এই ফ্যাসিলিটি থেকে বার হওয়ার জন্য, যাতে করে সে নিজের বাচ্চার সাথে দেখা করতে পারে। তাতে আনা কনস্ট্যান্টিনকে হেল্প করতে চায়, তাই সে অন্য একটি ডক্টরের হেল্প নেয় যাতে করে ওরা ওখান থেকে বার হতে পারে। তাতে আনা কনস্ট্যান্টিনকে বলে সে একটি ইনজেকশন তৈরি করেছে, যা ইনজেক্ট করলে বডিতে ক্যান্সারের লক্ষণ দেখা যাবে আর এর ফলে এলিয়েন বডি ছেড়ে দেবে, আর উইথাউট হোস্ট সে মারা যাবে। যখন ওরা পালাতে যায় সেমিরাডোভ জানতে পারে আর ওদের পিছনে লোক লাগিয়ে দেয়, আর তারা তাতে আনাকে বাজেভাবে আহত করে দেয়। কনস্ট্যান্টিন কোনো উপায় না পেয়ে তার কাছে ইনজেকশন যায়, আর ইনজেকশন ইনজেক্ট করতে এলিয়েন বেরিয়ে আসে আর সব সোলজার্সকে মেরে ফেলে। তাতে আনা আর কনস্ট্যান্টিন ওখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর কনস্ট্যান্টিন অসুস্থ হয়ে পড়ে, কারণ সেও এলিয়েনের ছাড়া বাঁচতে পারবে না ডিউ টু সিম্বায়োটিক রিলেশনশিপ। এখানে এবার সেমিনারও আহত এলিয়েনকে নিয়ে এসে পড়ে, আর তাতে আনা উপায় না পেয়ে সারেন্ডার করে দেয়, কিন্তু এলিয়েন সেমিরাডোভ সহ ওর পুরো সোলজার্সকে মেরে ফেলে, কারণ কনস্ট্যান্টিন তাই চেয়েছিল আর ওদের মধ্যে তো বন্ডিং আছে মেন্টালি। এবার ওখানে গভর্নমেন্টের লোকজন এসে পড়ে, যাদের ইনফর্ম করেছিল ডক্টর, যাকে পরে সেমিরাডোভ মেরে ফেলে। এই মোমেন্টে এলিয়েন কনস্ট্যান্টিনের দেহে ঢুকে পড়ে আর কনস্ট্যান্টিন সবাইকে বাঁচানোর জন্য নিজেকে শ্যুট করে দেয়। সিন শিফট হয়ে এবার কিছুদিন পরের ঘটনা দেখায়, যেখানে তাতে আনা কনস্ট্যান্টিনের ছেলেকে অনাথ আশ্রম থেকে নিয়ে অ্যাডপ্ট করে নেয়। বন্ধুরা, পুরো মুভিতে আমরা কিছু কাটসিন দেখি যেখানে একটি বাচ্চা মেয়ে অরফ্যানেজে ছিল। এখানে এটা রিভিল হয় যে প্যারালাইজ মেয়েটি আসলে তাতে আনা। তাতে আনার পরে অপারেশন হয় এবং তারপর থেকে সে সুস্থ হয়ে হাঁটতে পারে। এই জন্য তাতে আনার কনস্ট্যান্টিনের ছেলের প্রতি শুরু থেকে একটি সিম্প্যাথি ছিল। এরপর কনস্ট্যান্টিন যখন মারা যায় তখন সে তার ছেলেকে অ্যাডপ্ট করে নেয়, আর এখানেই মুভিটির দি এন্ড। তাহলে বন্ধুরা, আপনারা দেখছিলেন স্পুটনিকের এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন, যাতে আমরা পরের ভিডিওগুলো ইমপ্রুভ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলবেন না, আপনাদের একটু সাপোর্টে আমরা খুব মোটিভেশন পাই। তাহলে সবাই ভালো থাকবেন।